পাওয়ার গ্রিডের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে কারা কারা এলিজিবল সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো এখানে আপনাদের কিন্তু কোনোরকম এক্সাম হবে না সুতরাং ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন এখানে অ্যাভরেন্টিস নিয়োগ করা হবে বাট স্টাইপেন যেটা দেওয়া হবে সেটা কিন্তু বেশ ভালো তো আপনাদেরকে আমি ডিটেলসে যখন বলবো ভিডিওটাতে তখন কিন্তু আপনারা সমস্ত বিষয়গুলো নিয়ে জানতে পারবেন এবং কোনো রকম কনফিউশন থাকবে না কারণ প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে বলার চেষ্টা করবো এই ভিডিওতে বিজ্ঞপ্তি আমরা ডাউনলোড করেছি এখানে দেখতে পাচ্ছেন স্টার্ন রিজিয়ান ট্রান্সফার ট্রান্সফরমেশন সিস্টেম টু এখানে দেখুন নিউ টাউন কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ সিক্স যদি আমরা দেখি রেফারেন্স নম্বর অ্যাপ্রেন্টিশিপ দু হাজার তেইশ চব্বিশ ইয়ার টু জিরো ওয়ান এবং ডেট দেখতে পাচ্ছেন সাতাশ ছয় দু হাজার তেইশ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো এখানে আমরা যদি দেখি অনলাইন অ্যাপ্লিকেশানস ফ্রম এক সাত দু হাজার তেইশ থেকে একত্রিশ সাত দু হাজার তেইশ অর্থাৎ আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশানস করতে পারবেন একত্রিশে জুলাই দু হাজার তেইশ পর্যন্ত আর কি বলা হচ্ছে যে এখানে আপনারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন অ্যাপ্রেন্টিসশিপ ফর ওয়ান ইয়ার ডিউরেশন তো ওয়ান ইয়ার ডিউরেশন জন্য এখানে আপনার রিক্রুটটা করা হচ্ছে এখানে আমরা দেখতে পাবো ওয়েস্ট বেঙ্গল স্টেটের জন্য আছে তার সঙ্গে সিকিম স্টেটের জন্যও আছে তো আমরা ওয়েস্ট বেঙ্গলটা নিয়ে একটু বেশি আলোচনা করবো দেখুন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখানে যেটা বলা হয়েছে গ্রাজুয়েট ইলেকট্রিক্যাল পনেরোটা স্লটস আছে ট্রেনিংয়ের জন্য গ্র্যাজুয়েট সিভিল তিনটে ডিপ্লোমা ইলেকট্রিক্যালের জন্য ষোলোটা ডিপ্লোমা সিভিলের জন্য আটটা এইচ আর এক্সিকিউটিভের জন্য দুটো গ্র্যাজুয়েটের জন্য দুটো সিএসআর এক্সিকিউটিভের জন্য একটা আইটিআই ইলেকট্রিশিয়ানসের জন্য দশটা গ্র্যাজুয়েট ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশানসের জন্য দুটো যেখানে ফিফটি নাইন কিন্তু আপনার টোটাল স্লটস আছে তো এখানে টোটাল ট্রেনিং স্লটস দেখতে পাচ্ছেন ফিফটি নাইন যেটা ওয়েস্ট বেঙ্গল রিজিয়ান ই আর টুয়ের জন্য যেখানে এসসিদের জন্য এস টিদের জন্য ইউরদের জন্য ভ্যাকেন্সি আছে এর সঙ্গে স্টেট সিকিমের জন্যও আটটি ভ্যাকেন্সি আছে যেখানে গ্রাজুয়েট ইলেকট্রিক্যাল সিভিল ডিপ্লোমা ইলেকট্রিক্যাল সিভিল ভ্যাকেন্সিগুলো আছে এবারে আপনার ট্রেনিং লোকেশানসটা কোথায় পড়বে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা অ্যাপ্লাই করছেন তাদের জন্য একটা বলা হয়েছে সিকিম থেকে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য একটা বলা হয়েছে সিকিম থেকে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য র্যাংপো গ্যাংটক নিউ মেলি আর বেঙ্গলের থেকে যারা অ্যাপ্লাই করছেন তাদের জন্য আলিপুরদুয়ার বহরমপুর বিনাগুড়ি বীরপাড়া ডালখোলা দুর্গাপুর মালদা মাইথন রাজারহাট শিলিগুড়ি সুভাষগ্রাম গড়বেতা কল্যাণী এই সমস্ত জায়গাগুলোতে আপনার টেনটেটিভ লিস্ট এবং ট্রেনিং লোকেশনসগুলো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটসদের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার পার্টটা আপনাকে একটু মন দিয়ে দেখতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আইটিআই ইলেকট্রিশিয়ানস যেখানে আইটিআই পাস করেছেন ইলেকট্রিশিয়ানস ট্রেডে তো আপনারা এলিজেবেল স্টাইপেন্ড হবে তেরো টাকা ডিপ্লোমা করেছেন সিভিলে ফুল টাইম থ্রি ইয়ার্স কোর্স করেছেন তো সেক্ষেত্রে পনেরো হাজার টাকা আপনারা স্টাইপেন পাবেন ডিপ্লোমা ইলেকট্রিক্যাল যেখানে আপনারা ইলেকট্রিক্যালের ওপরে ফুল টাইম থ্রি ইয়ার্স কোর্স ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পনেরো হাজার টাকা স্টাইপেন্ড পাবেন গ্রাজুয়েট ইলেকট্রিক্যাল যেখানে ফোর ইয়ার্স কোর্স করাতে লাগবে বি অথবা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যেখানে সতেরো হাজার পাঁচশো টাকা আপনার স্টাইপেন্ড দেওয়া হবে তারপরে কী আছে পাঁচ নম্বরে গ্রাজুয়েট সিভিল ফুল টাইম ফোর ইয়ার্স কোর্স বিই ই বি বিএসসি ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং সতেরো হাজার পাঁচশো গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্স যেখানে ফুল টাইম ফোর ইয়ার কোর্স বিই ই বিএসসি ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশান টেকনোলজি সতেরো হাজার পাঁচশো গ্রাজুয়েট ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং ফুল টাইম ফোর ইয়ার্স কোর্স বি বিটেক বিএসসি ইন ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং সতেরো হাজার পাঁচশো টাকা তারপরে কী বলা হচ্ছে এইচ আর এক্সিকিউটিভ যেখানে এম এইচ আর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্ট পার্সোনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশানস টু ইয়ার্স ফুল টাইম কোর্স করা আছে সেক্ষেত্রে আপনার এখানে স্টাইপেন পাবেন সতেরো হাজার পাঁচশো সিএসআর এক্সিকিউটিভ যেখানে আপনার টু ইয়ার্স ফুল টাইম মাস্টার ইন সোশ্যাল ওয়ার্ক এমএস করেছেন বা ম্যানেজমেন্ট অথবা ইকোয় ভ্যালেন্স তো সেক্ষেত্রে আপনারা সতেরো হাজার পাঁচশো টাকা এখানে স্টাইপেন পাবেন আর কি বলা হচ্ছে আর এখানে যেটা বলা হচ্ছে নট এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য অ্যাভারেন্টিস ইন এনি কেস আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না তারা তারা যাদের ফাইনাল এক্সামিনেশন এর রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি যাদের বয়স এখনও আঠেরো হয়নি যাদের এখানে কিন্তু বলা হচ্ছে আন্ডারগ্রাউন্ড অ্যাভারেন্টিস ট্রেনিং ইন এনি অর্গানাইজেশন ফর এনি ডিউরেশন তো আপনারা কিন্তু বর্তমানে ট্রেনিং করছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন না জব এক্সপিরিয়েন্স আছে এক বছরের বেশি তাদেরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না তার কারণ কি অ্যাপ্রেন্টিসটা কেন দেওয়া হয় কারণ আপনাকে একটা ট্রেনিং দেওয়ার জন্যই আপনাকে শেখানো হয় দেন আপনাকে স্টাইপেন্টও দেওয়া হয় বলতে গেলে একটা ইন্টার্নশিপ সরকারের একটা ইন্টার্নশিপ দেওয়া হয় যার ফলে কিন্তু আপনার এক্সপিরিয়েন্স যদি থাকে তো সেখানে এখানে আপনার নিয়ে কোনো লাভ নেই তো এখানে দেখুন যেটা বলা হচ্ছে শর্টলিস্টিং অফ ক্যান্ডিডেটস উইল বি ডান বেস অন দ্য পার্সেন্টেজ অফ দ্য মার্কস অফটেন ইন স্ক্রাইব কোয়ালিফিকেশান অ্যাপ্লিকেবল টু দ্য রেসপেক্টিভ ট্রেড অর্থাৎ যেই ট্রেডগুলো বলা হলো এডুকেশনস কোয়ালিফিকেশানসগুলো বলা হলো তার রেসপেক্টে আপনার কিন্তু এখানে সিলেকশনস প্রসিডোরটাকে কমপ্লিট করা হবে অ্যাপ্লাই অনলাইন এখানে যদি আমরা দেখি দেখতে পাবো যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে ক্যান্ডিডেট শুড ফার্স্ট রেজিস্টার দেম সেল এইচআর এক্সিকিউটিভ সিএসআর এক্সিকিউটিভ ল এক্সিকিউটিভ পি আর অ্যাসিস্ট্যান্ট আইটিআই ইলেকট্রিশিয়ানস এদেরকে করতে হবে কোথায় অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে অথবা এনএটিএস ফর ডিগ্রি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এদেরকে করতে হবে পোর্টাল ডট এম এইচ আর ডি এনএটিএস ডট জিও ভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ডেসক্রিপশন বক্সে আমি এই পিডিএফটার লিঙ্ক রেখে দেবো সেখান থেকেও আপনারা এইগুলো দেখে নিতে পারবেন এছাড়াও আমি টেলিগ্রামে তো শেয়ার করবই আর কী বলা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট পাওয়ার গ্রিড ডট ইন তো এখান থেকেই আমরা বিজ্ঞপ্তিটাকে পেয়েছি পাওয়ার গ্রিড ডট ইনে আপনারা যাবেন যাওয়ার পরে কেরিয়ার অপশানে যাবেন যাবেন এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্লিকেশানসে যাবেন সরি এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসিসে যাবেন দেন আপনারা অ্যাপ্লাই অনলাইন করলে অ্যাপ্লাই করতে পারবেন এই কিন্তু সিম্পল প্রসেস আছে অ্যাপ্লাই করার লাস্ট ডেট কী আছে এখানে লাস্ট ডেট বলা হচ্ছে একত্রিশ সাত দু হাজার অর্থাৎ একত্রিশে জুলাই দু পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো আশা করছি তিন পেজের এই ডিটেলসটা আপনাদেরকে একদম শর্টকাটে পুরো কম্প্যাক্ট ভাবে পুরো ডিটেলসে বলতে পেরেছি যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব সকলে ভালো থাকবেন বন্ধুরা বাই বাই একটু সময় চেয়ে নেব আপনারা যারা বাড়িতে বসে অনলাইনে সরকারি চাকরির প্রস্তুতি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে প্রত্যেকটা বিষয়ের নিতে চান তাদের জন্য অনেক একদিন অনেকগুলি ব্যাচ শুরু করেছে যেরকম এসএসসিসিএসএসএল এবং এমটিএস এর প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্য একটা অভিবাদন ব্যাচ যেখানে প্রত্যেকটা বিষয়ে আপনারা পেয়ে যাবেন একুশশো নিরানব্বই টাকার এই ব্যাচটাতে আপনারা এক বছর ভ্যালিডিটি পাবেন প্রত্যেকটা সাবজেক্ট এখানে করানো অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে ডিসক্রিপশন বক্সে লিংক রয়েছে ডাব্লিউ বিসিএস ফিল্মস এবং মেনসের একটা প্র্যাকটিস ব্যাচ যেটা কিন্তু চব্বিশশো নিরানব্বই টাকাতে ষোলোই জুন থেকে ব্যাচটা শুরু হয়েছে প্রত্যেকটা বিষয়ে আপনারা এখানে গাইড পাবেন এক্সপার্ট টিচাররা আপনাদেরকে গাইড করবেন ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য লিঙ্ক রইল এবং যে কোনো কোর্সের দাম কমাতে আন আপনারা এক্সাম থ্রি সিক্সটি ফাইভ কোডটাকে ব্যবহার করতে পারেন এছাড়াও আছে মিশন কাকি ডাব্লিউবি লেডি কনস্টেবল ব্যাস টু এবং এখানে কিন্তু সতেরোশো নিরানব্বই টাকা আপনার এই ব্যাসটার দাম আছে যেখানে ফোর্থ মে থেকে আপনার ব্যাসটা শুরু হয়েছে লক্ষ্য ব্যাচন ফুড এসআই দু যেখানে পাঁচই জুন থেকে শুরু হয়েছে এবং এই ব্যাসটার রেসপন্স খুবই ভালো অনেক ছাত্রছাত্রীরা ইতিমধ্যে অ্যাডমিশনস হয়ে গেছে ওয়ান ইয়ার ভ্যালিডিটি আছে প্রত্যেকটা বিষয়ে আপনারা এখানে গাইড পাবেন তারপরে আছে আগমন ফাউন্ডেশন ব্যাচ ফর ডাব্লিউ বিসিএস ফিলিমস এবং মেন্স দু হাজার তেইশ থেকে চব্বিশ বাইশে জুন ডিউরেশন ওয়ান ইয়ার যে কোনো কোর্সের দাম কমাতে এক্সাম থ্রি সিক্সটি ফাইভ কোর্সটাকে ব্যবহার করতে পারেন এবং এই সমস্ত কোর্সগুলোর লিঙ্ক কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে রেখে দেবো আর একে স্পেশাল ক্লাস ফিচার্সগুলো আপনারা জানেন যে ইন্টারেক্টিভ সেশন ফুল ফর লার্নার্স নেভার মিসে ক্লাস লেকচার নোটস এনি টাইম এনিওয়ার আপনারা ক্লাসটা করতে পারবেন ফ্রির মধ্যে সমস্ত কিছু লিমিটেড প্লাসের মধ্যে সমস্ত কিছু আনলিমিটেড এবং কমপ্লিটেড ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রইল